আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম দুপুরে সচিবালয় ব্যবসায়ীদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর এমনটি জানান বাণিজ্য মন্ত্রী টিপু মন্সী তবে তিনি বলেন যারা ইচ্ছাকৃতভাবে মূল্য বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর তেলের সংকটের জন্য মিল মানিকরা দুষছেন খুচরা বিক্রেতাদের দোকানদারদের রিপোর্ট করছেন রহমান ঈদের আগে হঠাৎ করে বাজার থেকে উধাও হয়ে যায় ভোজ্য তেল সোয়াবিন বাড়তি দামেও মেলেনি নিত্যপণ্যটি অস্থিতিশীল বাজারে স্বস্তি ফেরাতে শুক্রবার এক লাফে লিটার প্রতি সোয়াবিন তেলের দাম চুয়াল্লিশ টাকা বাড়ানো হলেও সংকট কাটেনি সংকট সমাধানে সোমবার সচিবালয়ে মিল মালিকদের সঙ্গে বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয় ফাইন্ড আউট করতে পেরেছি যে কোথায় কোথায় সমস্যা হয়েছে কোথায় কোথায় ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বেশি লাভের জন্য এগুলো আমরা আজকে ফাইন্ড আউট করেছি তবে এটাও ঠিক যে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে সেটাও কিন্তু আপনারা জানেন দাম বেড়েছে এটা সত্য সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটা সত্য কিন্তু আর একটা সত্য তো রয়েছে যে রিজন বিহাইন্ড সে সত্যটা যদি উপস্থাপন করা হয় তাহলে কিন্তু মানুষ একটা জিনিস বুঝতে পারে যে কোথায় ঝামেলাটা আছে কোথা থেকে আসছে ব্যবসায়ীরা আস্থার জায়গা নষ্ট করেছেন বলে অভিযোগ করেন বাণিজ্যমন্ত্রী সুযোগ যেটা তারা নিয়েছে যে কথাটা তারা দিয়ে গিয়েছিল এই টোটাল ব্যবসায়ী চেইন এই ফজুর রহমান থেকে শুরু করে মৌলভীবাজার যে রিটেইলার যে বাড়াবো না সেইখানে তারা তারা কথা ঈদের পরে দাম বাড়বে বলে ঈদের আগে দশ দিন থেকে বা সাত দিন থেকে তারা হোট করলো কি পাঁচ তারিখে তারিখে ঈদের পরে পরেই তো দাম বাড়বে অথবা আমরা এই কয়েকটা দিন ধরে রাখি দাম তো বাড়লেই আমরা বিক্রি করতে পারবো যার জন্য একজন রিটেইলার পর্যন্ত তার ঘর থেকে এক হাজার লিটার বেরোয় তবে ব্যবসায়ীরা তেলের বাজারের সংকটের দায় নিতে নারাজ শুক্রবারের থেকে আরম্ভ হয়ে গেছে যে দাম বাড়ছে দোকানদার যদি একটা মাল আপনার সরাই রাখে এটা তো মেল মালিক দেয় না আর আজকাল মেল মালিক যে জিতা করতেছে আন্তর্জাতিক বাজারে যারা নাকি মাল কিনে তার কাছ থেকে কিনতেছে কে বেচতেছে একমাত্র কোম্পানির আইডেন্টিটাই জানে এদের পর দাম বাড়িয়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল একশো আশি টাকা এবং বোতলজাত সয়াবিন তেল একশো আটানব্বই টাকা নির্ধারণ করা হয় জাহিদ রহমান আর ঢাকা